मिला ये मजा आ गया। हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। आज के बड़ा वाजिक तो देगा आप करते भी दीजिए पूरा टाइम था दादा का মোটামুটি 12টা 52 বাজে 12টা ওই একটাই বাজে ঠিক আছে একটার সময় ও আমাকে ফোন করেছে রাত্রিবেলা তখন কটা বাজে ওই মোটামুটি 11:15 হবে তখন ফোন করে বলছে যে রাত্রিবেলা বেরোবি বললাম চ ঘুরে আসি দেখি কোনো দোকান ফোকান খোলা পাই কিনা তাহলে গিলে আসবো যদি খোলা না পাই তাহলে গিলব না উপোস করে ঘুরে চলে আসবো আবার কি রাত্রিবেলা সব থেকে প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে এই বেপারার কুত্তাগুলো মানে দেখে যে কিভাবে আমি নিজেও জানি না মানে চোর ভেবে নেয় না কিভাবে গেও 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 করতেই থাকে হ্যাঁ পাড়ার কুত্তাগুলো মাঝে মধ্যে এরকম চালনামেল্লি করে কি যাবি ভাই ছোট থেকে মানুষ হচ্ছি তোরা পড়ে এসেছিস আওয়ালের দল তো আমরা এখন আমরা কেফার মাঠে রয়েছি যেটার অবস্থা একদমই খারাপ এটাই হচ্ছে ফ্যাক্ট মানে সায়ন বলছে যে কালকের ম্যাচ আছে আমি জানি না ও কালকের ম্যাচটা কিভাবে খেলবে এই জলের মধ্যে গুগলটা দিন দিন পুরো ফেক হয়ে যাচ্ছে আর কিচ্ছু না ঠিক আছে মানে আমি সার্চ করলাম যে আমার কাছে পিঠে কোন কোন রেস্টুরেন্ট খোলা আছে তো ভালো কথা দেখালো একদম পুরো মুখের সামনে একটা রেস্টুরেন্ট ছিল ওটা বললো যে ওপেন আছে তো যাওয়া যেতেই পারে ভালো কথা ও বাবা গিয়ে দেখি বন্ধ তাহলে ভাই এখানে বসে ফালুদাটা ওইখানে বসে মিক্স ফালুদা 50 টাকা ওটাও খেয়ে আসতে হবে আমরা প্রায় আধ ঘন্টা ধরে যাযাবরের মতো ঘুরে চলেছি যে কোন দোকানটা খোলা আছে এবার যে দোকানগুলো খোলা আছে সেগুলো আমাদের থেকে প্রায় 5 কিলোমিটার দূরে আর মানে 5 কিলোমিটারটাই সব থেকে লোয়েস্ট তারপরে আছে 7 কিলোমিটার 8 কিলোমিটার হ্যাঁ অত দূর হেঁটে যাওয়া যায় বাট বললাম অর্ককে ডাকি চ হঠাৎ করে সামনে দেখলাম ক্যাবটা দাঁড়িয়ে তারপরে হুট করে নেই পিছন ফেটে যাবে পিছন পড়ে যাচ্ছিলাম হ্যাঁ ভালো করে জল খা ওটাতেই কি দাম এটা কিছু জোটে নি যখন জলই চাই আর কিছু করা নেই জলের অপর নাম জীবন নট জীবাংলা না জীবন মানে জল এটা খাবার না বললে মাথাটা একটু ডিসব্যালেন্স হয়ে যায় এখন আমরা পাটক পাড়া হেঁটে হেঁটে যাচ্ছি যদি কখনো ওই চায়ের দোকানটা খোলা থাকে কারণ আমাকে বলেছিল যে ওই চায়ের দোকানটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় রাতের মধ্যে খুলে যায় কি মনে হয় খোলা থাকবে নাই বল সালা সব ফর দা বেস্ট তবে হ্যাঁ বললো না পাল্টা তো দেখা যাক দেখছি কারণ না আমাকে বলেছিল যে ওই চায়ের দোকানটা নাকি খোলা থাকে অনেক রাত অবধি কে বলেছিল হরগরি বলেছিল যদি না খোলা থাকে ওকে গিয়ে মেরো ঠিক আছে অ্যাট লাস্ট পাটক পাড়ার এই চায়ের দোকানের কাকুটা আমাদের বাঁচিয়ে নিয়েছে কারণ কাকু দোকান খোলা রেখেছে এটাই হচ্ছে বড় কথা আমরা খুঁজে যাচ্ছিলাম যে কোন দোকান খোলা থাকবে একমাত্র চায়ের দোকানে কাকু আমাদের বাঁচালো আমাদের প্রাণে প্রাণ এলো অ্যাট লাস্ট চাটা অন্তত জুটেছে আমাদের কথা থেকে কাকার দোকানে একটু দেখিয়ে দেখ ঠিক পাটক পাড়া ইকবাল মিট শপের অপোজিটে এই কাকার দোকানটা মানে এত রাতেও খোলা থাকে এটাই ব্যাক চাটাও সেরা করে আমার ফার্স্ট ব্লগ যেটা ছিল এটা এই দোকানেই ছিল তখন এসেছিলাম সন্ধ্যেবেলা এবং রাতেও খোলা আছে এটাই তো এক্সপেক্ট কথাই আছে যখন এক শিয়াল ডাক দেয় তো সব শিয়াল ডাক দেয় একটা দোকান খোলা পেয়েছি তো একটা দোকানও খোলা এখানেও খেয়ে দেখতে হবে চলে তো যখন কিছু পাচ্ছিলাম পাচ্ছিলাম না করি কিছু কিছু পাচ্ছিলাম না তখন এত কিছু পেলাম চা খেলাম এখন ঘুগনি মুড়ি আর বেগুনি আর এটা সামথিং বলে চপ কিছু একটা চপ হবে হয়তো আলু চপ হ্যাঁ যাই হোক এখন খেতে হবে কিছু না পাওয়ার থেকে ওই নেই মামার থেকে কানা মামা অনেক ভালো ওকে এসএলকে ডি মামা জুড়ি বাজার ছড়ানো আগে চপটা কিছু সেটাই হচ্ছে বড় কথা এটা দেখতে হবে আর ধর না ভালো করে নেওয়া যাচ্ছে না ছিঁড়তে পারছি তুমি মা ধরছো না ঠিকভাবে তো ছিঁড়বোটা কি করে হ্যাঁ এবারে দেখি চপটা কিসের ওই চপটা দেখা যাচ্ছে এই যে এখানে পিঁয়াজ ও বাবা পিঁয়াজ আর একটা বেগুনি আছে এটা সিওর স্যার এটা পিঁয়াজ ভালো বেগুনিও ভালো ভাই একটু নরম হয়ে গেছে অনেকক্ষণ আগে করেছে হয়তো
বাট ভালো কথা। আমি অনেকক্ষণ ধরে সায়নকে বলছিলাম যে চ পাটক পাড়ায় চ, ওখানে কিছু না কিছু হয়তো চায়ের দোকানটা পেয়ে যাবো। আর টু বিজনের চায়ের দোকানটাও খোলা, সাথে সাথে ঘুগনি মুড়ির দোকান খোলা, চপ খোলা, সব খোলা। মজা গেয়া মজা গেয়া, এইবারে আমাদের প্ল্যান হচ্ছে যে পাড়ায় যাব, গিয়ে একটা বাড়ির সামনে একটু কেজিটা করে আসবো। অনেকক্ষণ ধরে আমাকে বলছে ভাই টয়লেট পেয়েছে কোথায় করবো একটা জায়গা কর, আমি একটা গাছ দেখালাম, বললো কড়া খাওয়া হ্যাঁ কড়া খাওয়া হ্যাঁ। সো আমি ওকে বললাম যে গাছের তলায় গিয়ে মত, ও বললো যে না ভাই গাছের তলায় মুতবো না ভূতে ধরবে। আমি বললাম ও ওই জায়গাটা মত, তখন বলছে না 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 দোকানের সামনে মুতবো না। গেল কি হলো লোক শুয়ে আছে তো ভালো, শুয়ে আছে শুয়ে আছে, পাহাড়ে হচ্ছে কি রে ভাই। হ্যাঁ তারপরে যে কথাটাই ছিলাম, তারপরে আমি বললাম যে ভাই কোথাও গিয়ে তখন মুতবি না, যা ওই স্ট্যাচুর দাঁতে যা ওর পোদে গিয়ে মত কাজে দেবে। জলে মানে ধুয়ে নে সাইন, একটা ইনসিডেন্ট শেয়ার করতে চাই। মোতা নিয়ে একটা ইনসিডেন্ট মনে পড়ে, স্কুলের আমার স্কুলের, আমি যখন ক্লাস আমি দাঁড়িয়ে আছি আর ও পিছন থেকে আবার ডাকছে, এ সায়ন শুনো না, এ শুনো না, এ শুনো না, খোঁজাচ্ছে। আমি বলছি দেখ ভাই করিস না এইসব, খারাপ হয়ে যাবে কিন্তু বুঝলি, আরে ভাই শুনো না, এই পৃথিবীতে অনেক কিছু কাণ্ড হয় ঠিক আছে, লঙ্কা কাণ্ড থেকে শুরু করে হত্যাকাণ্ড আর কি হয়, ঘুরে গেছি কাণ্ড গুবলু ফেলতে চলেছে। হ্যাঁ ফেলে ভালো করে ছড়াও, আর একটু ছড়াও ফেলে, ইস ফেলে আবার ওটা হাত দিয়ে এই পাটা। আমরা এখন সায়েন্স নিয়ে একটু খেলা করতে চাইছি, কি এ ধরে রে মানে, এই তো দেখ রাত্রিবেলা যে জিনিসটা করেছিলাম ওই ঘরটার সামনে প্যাকেটটা বসিয়ে দিয়েছে, এবার এসে দেখছি প্যাকেটটা সরানো, কে সরিয়েছে আবার বসাবো, আবার বসিয়েছি ওই জন্যে, ছাড়বো না আমাদের সাথে পাঙ্গা নেওয়া। ভোরবেলা আরেকবার বেরিয়ে গেলাম, এটা জানি মর্নিং ওয়াক করে আসি, মর্নিং ওয়াক মানি বাজি জানি যা, এখন ভোরবেলায় আমরা ও
খালি পেটে এইসব খাচ্ছি, বাট একটু জাস্ট নুন লঙ্কা হয়ে গেলে থাকলে জমে যেত ব্যাপারটা, মানে দারুণ খেতে, কাঁচা মিঠাম তো ব্যাস অসাধারণ খেতে, অসাধারণ। সো গাইজ, ভিডিওটা এখানেই এন্ড করছি, কারণ মোটামুটি অনেকটা বেলাও হয়ে যাচ্ছে। তো এবার বাড়ি ফিরি একটু, এবার ঘুম দিতে হবে। মানে সেই রাত থেকে চা, দুধ চা, তারপরে ঘুগনি মুড়ি, চপ, এখন আম, মানে পেটের পেছনে ভেতরে সব লোচা, অলরেডি সায়নের রিয়াকশন শুরু হয়ে রাস্তায়, এমন এক একটা কাণ্ড কীর্তি করছে, এমন এক একটা গ্যাস ছাড়ছে, পঞ্চাশ হাত দূরে তো কাকা রুমাল তুলে ফুল পাড়ছে, বলছি উড়িয়া বাবা এ গন্ধ তো মানে টক্সিক ওদের থেকেও বেশি। কিন্তু রাতে বেরোতে পারবে না আই থিঙ্ক, বাট লেটস সি, আবার একদিন বেরোনো যাবে রাতে, দেখি সেই দিনে কি হুল্লোড় হুল্লোড় হয়। তো বাই বাই।